না রে, মাথাটা ঠিক খুলছে না। তোর কাছে একটা সিগারেট হবে? তুই তো জানিস আমি সিগারেট খাই না, ফালতু জিজ্ঞেস করছিস। উপরন্তু সিগারেটের গন্ধে আমার মাথা ধরে, যত সব পরিবেশ দূষণ। হ্যাঁ হ্যাঁ, সিগারেটের ধোঁয়া ধোঁয়া আর এই কলকারখানা গাড়ি এসবের ধোঁয়া যেন পরিবেশকে দূষণ করে না। আচ্ছা তুই কাজ কর, তুই বরং সামনের দোকান থেকে একখানা সিগারেট খেয়ে আয়, আমি ততক্ষণ গানের ব্যাপারে ভাবি। ঠিক আছে। এক্সকিউজ মি, আমি কি কিছু হেল্প করতে পারি? আজ নিয়ে দুবার রাস্তায় একা মেয়ে পেয়ে আমাকে উল্টো পাল্টা টিজ করছিল। আপনি এত ব্যস্ত হবেন না, এ আর কি, এ তো রোজকার ব্যাপার। আমি তো সবই বুঝতে পারছি। সবার আগে তোমার বাড়িতে জানানো উচিত। মেয়েরা এই ভুলটাই করে যে বাড়িতে কিছু জানায় না। মেয়েরা যদি এই প্রবলেমসগুলোকে এড়িয়ে চলে বিপদ হতে কতক্ষণ। প্রতিবাদ না করতে পারি, ব্যবস্থা তো নিতে পারি। আর দেখো, ফাঁকা রাস্তায় রোজ কারো সাহায্য পাবে এমনও তো নয়, তাই না? আপনি ঠিকই বলেছেন, আমি আজকেই বাড়িতে গিয়ে সব জানাবো। থ্যাংক ইউ সো মাচ, বাই। প্লিজ টেক কেয়ার। কি ব্যাপার, চিনিস নাকি মেয়েটাকে? না রে, ঘটনাটা বলি শোন। দাঁড়া, বুঝলাম। তবে কি জানিস, আমার এই সমাজে থাকতেই ঘেন্না করে। আমরা পরিবেশ নিয়ে কথা বলছি, মানুষের মনটাকে কে পরিষ্কার করবে বলতো? হ্যাঁ না রে, সব খারাপের শেষ আছে। গভীর রাতের পর সূর্য ঠিকই উঠবে একদিন। জাগে ওসব ছাড়, বাড়ি ফিরি চল। গানটার কি হলো? পেয়ে গেছি টপিক। তাই নাকি? বল 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 শুনি। শুনবি তবে? বল। তবে একটা গল্প বলি শোন। শোনো একটা গল্প বলি তোমার।